নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আর আমিও খুব খুব ভালো আছি। আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে, আজকে বিজয়া দশমী। তো আমরা কালকে নবমী ঠাকুর দেখতে বেরোইনি দুজনে, কেন শরীর এতই অসুস্থ ছিল যে আমরা বেরোতে পারিনি। আর আজকে সকাল সকাল বিজয়া দশমীতে বেরিয়ে পড়লাম। তো আজকে কোথায় কোথায় ঠাকুর দেখবো তো তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে তো যাওয়ার প্ল্যান আছে বাটা, তো চলো। বাটায় এসে গেছি, আর নিউল্যান্ড মাঠ এটা ক্লাব। তো এসে গেছি, আর এখানের প্যান্ডেল তো করেছে কেদারনাথ, অপূর্ব অপূর্ব সুন্দর যেন কেদারনাথ। তো দশমী আর মায়ের তো বিদায়ের পালা। তো মায়ের মুখের দিকে তাকালে মনে হচ্ছে যে মা সত্যি মা কাঁদছে। মায়ের দিকে তাকিয়ে তো আমার চোখে জল এসে গেল, মা তো এবার চলেই যাবে। কত আনন্দ, কত হই হই, কত আনন্দ সবার মনে। তো এবারে এক নিমেষে সবার মন খারাপ হয়ে যাচ্ছে। এখানে তো একটা মাটির খুলিতে জল দিয়ে দিচ্ছে, আর মায়ের এখানে মানে মুখটা দেখা যাবে, মাকে বিসর্জন দিয়ে দেবে। তো আমিও দেখলাম মায়ের মুখের দিকে তাকিয়ে, তো আমাদের খুবই কষ্ট হচ্ছিল সবারই। সত্যি মা সবাইকে আনন্দ দিয়েছে কয়েকটা দিন, আর এবার দুঃখ দিয়ে চলে যাবে। তো আমি দেখলাম মনটাও খারাপ লাগছিল। তো বাটার এই যে এই প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে কেদারনাথ। তারপরে তো আমরা অন্য প্যান্ডেল আমরা তো সুভাষ উদ্যানে চলে এসেছি। দেখো এখানে ইস্কন মন্দির করেছে, খুবই অপূর্ব সুন্দর যেটা ইস্কন মন্দির। দেখো তোমরা সুভাষ উদ্যানে যেমন প্যান্ডেল অপূর্ব, আর ঠাকুরও খুব সুন্দর, অপূর্ব ঠাকুর হয়েছে। আর তো আমরা দেখলাম বিজয়া দশমীর সকালবেলা এই ঠাকুরগুলো দেখলাম, দর্শন করলাম, তো আমার মন ভরে গেল। তো বন্ধুরা, আমি ব্লগটি আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই দেখ।